যদি কখনো ইনশাল্লাহ বলতে ভুলে যান, মানুষ মাত্রই তো ভুল হতে পারে, যদি কখনো ইনশাল্লাহ বলতে ভুলে যান তখন কাজা আদায় করবেন। কাজা আদায় কি করে উদাহরণ দেই বুঝতে পারবেন। আপনাকে আমি বললাম যে ভাইজান কোথায় যাবেন আপনি, তখন আপনি বললেন যে আমি নারায়ণগঞ্জ যাব, ইনশাল্লাহ বলেননি, বলা প্রয়োজন ছিল ইনশাল্লাহ নারায়ণগঞ্জ যাব, তো বলেননি। যখন বলতে পারেননি তখন যখনই স্মরণ হবে, এক মিনিট পরে আবার স্মরণ হতে পারে, আরে আমি তো ইনশাল্লাহ বলিনি, আপনি বলেন যে ইনশাল্লাহ নারায়ণগঞ্জ যাব। যদি ওই ভাইকে নাও বলেন, মনে মনে হয় তো অনুসূচনা আনবেন যে ইনশাল্লাহ নারায়ণগঞ্জ যাব। কথাটা কি বুঝাতে পারলাম? তাফসির ইবনে কাসিরের ভাষ্যটা এরকমই, আপনি যদি ইনশাল্লাহ বলতে ভুলে যান তখন কাজা হলেও আপনি আদায় করবেন, পরে হলেও আপনি ইনশাল্লাহ বলবেন। কেন? এইটার মধ্যেই সফলতা ব্যর্থতা রয়েছে, এটার মধ্যেই সফলতা ব্যর্থতা রয়েছে, আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে ইনশাল্লাহ বলার মধ্যে, ইনশাল্লাহ না বলার মধ্যে। আপনি হয়তো কিছুই বুঝতে পারবেন না, আরে কেন সফল হলাম না, আমার কাছে কি টাকার কম ছিল, কেন সফল হলাম না, কেন ব্যর্থ হয়ে গেলাম, আমি তো আগেই বুদ্ধি পরামর্শ সব কিছু নিলাম, কেন ব্যর্থ হয়ে গেলাম, আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে, আপনি কিছুই বুঝতে পারবেন না। অতএব ইনশাল্লাহ চেষ্টা করবেন এইগুলো সবসময় যথাসময়ে প্রয়োগ করার জন্য, আর যদি ভুলে যান তখন পরে হলেও আদায়ের চেষ্টা করবেন। ইনশাল্লাহ মানে হলো আল্লাহ যদি চায়, ইনশাল্লাহ মানে হলো আল্লাহ যদি চায়। অতএব ইনশাল্লাহর প্রয়োগটা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।